জাস্ট শাকিব খান বলে কথা না, আর একটু শুভ শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম আহমেদ, অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, সবার সাথে কাজ করবার ইচ্ছা, জাস্ট ক্যারেক্টার বুঝে কাজ করতে চাই। অবশ্যই এই জন্যই আমরা ব্ল্যাকবোর্ড পুরো টিম মিলে ডিসিশন নিয়েছি যে আমাদের প্রমোশনস গুলো আমরা খুব ভালো মতো করতে চাই। আর শাকিব খানের ফিল্মস এ কেমন প্রমোশন হয় আমি জানি না, এই জন্য আমি কমেন্টস করতে চাচ্ছি না। বাট আমাদের ফিল্মস এর জন্য আমাদের অনেক ছোট ছোট প্রমোশনাল কন্টেন্ট ছিল, আমরা করছি আরো করবো। তো আমাদের মতে যে আমরা যে এত সুন্দর সুন্দর মুভি বানাচ্ছি, যে আমাদের ব্ল্যাকবোর্ড টিম না আরো অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে, এটা আমাদেরকে যে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে, সে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব। সো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা দেখা যাক অডিয়েন্সরা আমাদের মুভি দেখতে আসেন কিনা, বাট আমাদের সাধ্যমতো তো চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করছি। অবশ্যই আছে, ভবিষ্যতে অবশ্যই আছে। আর জাস্ট শাকিব খান বলে কথা না, আর একটু শুভ শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম আহমেদ, অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, সবার সাথে কাজ করবার ইচ্ছা, জাস্ট ক্যারেক্টার বুঝে কাজ করতে চাই। একজন নায়িকা না, একজন ব্যক্তি জীবনে দর্শক হিসেবে যদি বলা হয় প্রিয় নায়ককে, নায়িকা হিসেবে না 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 ওইটা বলা যাবে না, ওইটা তো বলবোই না। প্রিয় নায়িকা বলছি নায়িকা হিসেবে না, একজন দর্শক হিসেবে না। আমার অপশন এ, এ থেকে জি পর্যন্ত আমার চারজনই পছন্দ, আমার চারজনকে খুব ভালো লাগে, আরিফিন শুভ, সাকিব খান, শরীফুল রয়, সিয়াম আহমেদ, চারজনকে আমার খুব ভালো লাগে। না 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 চারজনের নাম বলে দিলাম, আমি একটা বলবো। আচ্ছা পছন্দের নায়িকা? পছন্দের নায়িকা অনেক আছে, বিদ্যা সিনহা মিমকে ভালো লাগে, পরিমণিকে ভালো লাগে, অনেক অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস আছে সবাই বলিউডে। দীপিকা পাড়ুকোন খুব ভালো লাগে। এই যে নিজের ইন্ডাস্ট্রি প্রিয় একজনের নাম বলতে পারলেন না, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি একজনের নাম বলুন। একটু সেফ জোনে থাকি, একটু সেফ জোনে একটু থাকি আজকে। হ্যাঁ, বলিউডের হিরো শাহরুখ খান। শাহরুখ খান কেন? একদম সেই ছোটবেলা থেকে তার একদম ক্রাশ খাওয়া আমি সেই পিচিকাল থেকে, সো শাহরুখ খান ছিল আছে থাকবে আমার কাছে। তেলুগু করছেন, বলিউডে করার ইচ্ছা আছে? বলিউডে করেছি, বলিউডে মুভি করেছি, তেলুগুতে অবশ্যই, যে কোনো ইন্ডাস্ট্রিতেই আমার কাজ করবার ইচ্ছা, ভালো গল্প পেলে যে কোনো ইন্ডাস্ট্রিতেই কাজ করবো 100%। আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি গতবার থেকে বলে আসছি, আমি যে নায়কের অপোজিটে, যে নায়কের গার্লফ্রেন্ড বা নায়কের ওয়াইফ হয়ে যে আমি নায়িকা হয়ে গেলাম আমার দরকার নেই, নায়কের ওয়াইফ গার্লফ্রেন্ড হয়ে সেই নায়িকা পথটা আমার নেবার দরকার নেই, আমি গল্প বুঝে কাজ করতে চাই, গল্পের প্রয়োজনে আমার যেই ক্যারেক্টারটা পছন্দ হবে সেই ক্যারেক্টারটা করতে চাই। ওই টিপিক্যাল মাইন্ডসেট নায়ক নায়িকার আমার দরকার নেই, যে নায়কের গার্লফ্রেন্ড দেখে আমি নায়িকা আমার দরকার নেই। এক্সাম্পলে যেমন লাগে, যতই প্রিপারেশন থাকুক, এখন এটা অনেকটা আর্টস এক্সামের মতো, যে আমার পক্ষ থেকে তো আমি চেষ্টা করেছি, ম্যাথস এক্সাম হলে বলে দিতে আমি সবগুলো পেরেছি, 100-100 পাবো, আর্টস এক্সাম তো, সো এত সুন্দর এঁকেছি, ড্রয়িং করেছি, বাট এখন টিচারের উপর ডিপেন্ড করছে তার কাছে ভালো লাগে কি লাগে না, এখন দেখা যাক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।